আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বিন্দুরা, আপনারা জানেন কি, পৃথিবীতে এমন একটি পাখি আছে যে পাখি নাকি চাঁদে যায় আর পানিতে ঘুমায়। এই পাখিটির কথা পবিত্র কোরআনের সূরা ফিলে বর্ণনা করা হয়েছে। 570 খ্রিস্টাব্দ মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা তার রাজধানী সানাতে কাবার অনুরূপ ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। আব্রাহার ইচ্ছা মক্কার পরিবর্তে সানা ঘিরে আবর্তিত হবে বিশ্ববাসীর প্রার্থনা। কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবা ত্যাগের কথা কোনোভাবেই ভাবতে পারে না। ক্ষুব্ধ আব্রাহা তাই কাবা ঘর ঘুরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। 9 থেকে 13টি বড় বড় হাতি নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা করে তার সৈন্যদল। কিন্তু কিছু দূর গিয়ে হাতিগুলো আর অগ্রসর হতে চায় না। চতুর আব্রাহা এবার হাতিগুলোকে খাবারের লোভ দেখান। খাবার দেখে সেগুলো আবার এগোতে শুরু করে। মক্কার বিশ্বাসী কিন্তু দুর্বল মানুষগুলো দুই হাত তুলে ফরিয়াদ জানালেন আসমান ও জমিনের মালিক আল্লাহর কাছে। বললেন, ইয়া রাব্বুল আলামিন, একমাত্র তুমিই পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবা ঘরটিকে রক্ষা করতে। ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর প্রলম্বিত করলেন না। হঠাৎ করেই আব্রাহার সেনারা থামতে বাধ্য হয়। তাদের উপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে। দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখিতে আকাশ ছেয়ে গেছে, তারাই ছুটছে এইসব ঢিল। তাদের সবার সঙ্গে ছিল 3টি করে ছোট্ট ঢিল বা কঙ্কর। পাখিগুলো আল্লাহর নির্দেশে পায়ের তালুতে 2টি ও মুখের মধ্যে 1টি করে পাথর নিয়ে আব্রাহার হাতি বাহিনীর উপর নিক্ষেপ করতে থাকে এবং তাদের পুরোপুরি ধ্বংস করে দেয়। হযরত ইবনে আব্বাসের বর্ণনা মতে, যার উপরেই পাথরের কণা পড়ত তার সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হতো এবং চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গোস্ত ঝরে পড়তে থাকত। গোস্ত ও রক্ত পানির মতো ঝরে পড়ত এবং হাড় বেরিয়ে পড়ত। আব্রাহার অবস্থাও এরকম হয়ে পড়ে, ফলে ওই বাহিনী চর্বিত খড়ের মতো জমিনে কুপোকাত হয়। আব্রাহা নিজেও এসব খোদাই ঢিলের আঘাতে আহত হয় এবং ইয়েমেনে পালিয়ে যায়। ইয়েমেনেই সে মারা যায়। এভাবেই রক্ষা পেল পবিত্র কাবাঘর। এটি কোনো মনুষ্যরচিত গল্প কাহিনী নয় কোনো মতলববাজ ঐতিহাসিকের বর্ণনা। এই বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর, যিনি তা করেছেন 105 নম্বর সূরা আল ফিলের মাধ্যমে, যেখানে কোনো এক ইস্যুতে নিরাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা ও সাহস দিয়ে বলেছিলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিল? তিনি কি তাদের চক্রান্ত নাস্বাদ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি। রহস্যময় এক পাখি এই আবাবিল। একসময় পশ্চিমাদের ধারণা ছিল শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। অনেকে ভাবত শীত এলে তারা নদীর তলদেশে ঘুমিয়ে পড়ে। আবাবিলের অনেক প্রজাতি গাছের কোটর, গোলাঘর, আস্তাবল ইত্যাদি জায়গায় বাসা বাঁধে। সাধারণভাবে এরা জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে। এছাড়া ইউরোপ ও আমেরিকার পাখিগুলো পরিযায়ী। শীত পড়লে এরা দীর্ঘপথ পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে আসে। তবে পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণ অঞ্চলের আবাবিলরা জন্মস্থানে কাটিয়ে দেয়। শীতকালে বাংলাদেশে পরিযায়ী আবাবিল পাখির দেখা মেলে। খাল, হাওর, জলাশয় কিংবা ফসলের ক্ষেতের উপর উড়ন্ত অবস্থায় তাদের ছোট ছোট পোকা শিকার করতে দেখা যায়। প্রচলিত আছে এই পাখিরা নাকি কখনোই মাটিতে নেমে আসে না। বহু বছর ধরে আবাবিল পাখিকে বসন্তের আগমনের প্রতীক হিসেবে দেখছে পশ্চিমারা। আবাবিলের আচরণ দেখে আবহাওয়া কেমন যাবে তা নির্ধারণ হতো। পাখিরা মাটি থেকে কাছাকাছি উড়ার অর্থ বৃষ্টি হবে, তার উঁচুতে উঠছে মানে আবহাওয়া ভালো। এককালে ধারণা করা হতো আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে, আর তাই ছেলে হারানো শোকাত্ম মায়েরা পাখিটিকে পবিত্র মনে করত। আবাবিল পাখিকে হত্যাও অশুভ হিসেবে দেখা হতো। ইংল্যান্ডে শ্রমজীবী মানুষের প্রতীক হিসেবেও এই পাখির চিহ্ন ব্যবহার হতো। 1680 সালের দিকে ইংরেজি শিক্ষাবিদ চার্লস মর্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। শীতকালে আবাবিলদের দেখা যায় না তা সকলেই জানত, কিন্তু সে সময় তারা কোথায় যায় এ বিষয়ে কারো ধারণা ছিল না। মর্টন পাখিদের অনেক অনুসন্ধান করলেও খোঁজে না পেয়ে এই তত্ত্ব দেন। তিনি ধারণা করেন পাখিরা এমন জায়গায় যায় যেখানে তাদের খুঁজে পাওয়ার সাধ্য মানুষের নেই। এমন ধারণা থেকেই তিনি পাখিদের চাঁদে যাওয়ার তত্ত্ব দেন। মর্টনের প্রায় 70 বছর আগে গ্যালিলিও চাঁদে পাহাড় ও সমুদ্র খুঁজে পাওয়ার দাবি করেন। সম্ভবত তিনি ফ্রান্সিস গডউইনের 1638 সালে প্রকাশিত দ্য ম্যান ইন দ্য মুন উপন্যাসও পড়েছিলেন। উপন্যাসটিতে চাঁদে গিয়ে এক ব্যক্তি ঝাঁকে ঝাঁকে পাখির দেখা পান। মর্টনের হিসাব অনুযায়ী পাখিরা গড়ে ঘন্টায় 125 মাইল গতিতে 2 মাস ধরে উড়ার পর চাঁদে গিয়ে পৌঁছে। গ্রীষ্মকালে তারা শরীরে বাড়তি মেদ সঞ্চয় করে রাখে
এবং চাঁদে গিয়ে বেশিরভাগ সময়ই ঘুমিয়ে কাটিয়ে দেয়। সেখানে কেবল শীত পড়লেই তারা ঘুম থেকে জেগে ওঠে। জল ভালোবাসে বলে নদী ও হ্রদ ঘিরে আবাবিলকে নিয়ে বিভিন্ন গল্প আছে। লোককথায় আছে, আবাবিল পাখি হ্রদে রাত কাটায়। অনেকে নদীর তলদেশ থেকে পাখিকে উঠতে দেখেছেন বলেও দাবি করেন। স্যামুয়েল জনসন তো জোর দিয়ে বলেছিলেন, সোয়ালো নিশ্চয়ইভাবে পুরো শীতকাল ঘুমিয়ে কাটায়, তবে তা নদীর তলদেশে। ১৯ শতকে গিয়ে অবশেষে আবাবিলের রহস্য উন্মোচিত হয়। ভারতে ব্রিটিশদের শাসন জোরদার হতে শুরু করে, ফলে এই অঞ্চলে অতিথি পাখি হিসেবে আসা আবাবিলদের দেখে তাদের পরিযায়ী আচরণ সম্পর্কে নিশ্চিত হন পাখি বিশারদরা। ১৮৬৪ সালে আলজার্নন চার্লস সুইনবার্ন আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে শীতকালে আবাবিল পাখি উষ্ণতার খোঁজে দক্ষিণে পাড়ি দেয়। তবে আবাবিল পাখি কিভাবে পৃথিবীর আরেক প্রান্তে যাওয়ার পথ খুঁজে পায় তা এখনও ধাঁধার মতোই। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।